হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকের ভিডিওটা আছে ডিএক্সএন আইডির মধ্যে কীভাবে সব এড করব। আপনারা দেখেন আজকের ভিডিওটা করতেছি এবং আমার ডান পাশে অবশ্যই তুলে ধরতেছি ভিডিওটা। ডিএক্সএন আইডির তে সুন্দরের জন্য অবশ্যই একটা ছবি দিতে হবে। কীভাবে সব এড করব দেখুন। এখন প্রথমে আমাকে যেতে হবে একটি ওয়েবসাইটে, ডিএক্সএন ইএসএস। এখানে যাওয়ার পর ক্রমে হোক বা আমাকে অবশ্যই লিখতে হবে ডিএক্সএন ইএসএস। আমি লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে এখানে ডিএক্সএন ইউআরএলটা চাপ দেবো। এখন আমার আইডিটা দেখতেছেন, এখানে আমার কোনো ছবি নেই। এখানে আমাকে ছবি দেওয়ার জন্য প্রথমে আমাকে যেতে হবে পার্সোনাল ওয়েবসাইটে। গেলাম, যাওয়ার পর এখানে আমাকে নিয়ে আসতে হবে ক্লিক হিয়ার। হিয়ারের মধ্যে চাপ দিলাম, আমি চাপ দেওয়ার পর পার্সোনাল ওয়েবসাইটিংয়ে চাপ দিলাম। তারপর আমাকে যেতে হবে, আপনারা দেখতেছেন চাপ দেওয়ার পর আমাকে ফাইলে যেতে হবে। কারণ ফাইলে যাওয়ার পর আমাকে যে একটা ছবি চয়েস করতে হবে এটা 3 MB-র কম হতে হবে, বেশি হওয়া যাবে না। তো আমি ছবিটা দিলাম, দেওয়ার পর এখানে ডাউনলোড একটা অপশান আছে, আপলোডের মতো চাপ দিলাম, তবে আপলোড হবে। আপলোড হয়ে যাওয়ার পর আমাকে আপডেটে চাপ দিয়ে দিচ্ছি, দেওয়ার পর ওকে আসতেছে, তো ওকে দিলাম। এখন আমার ছবিটা একেবারে হয়ে গেছে। এখন আমি আবার আইডির মধ্যে গিয়ে দেখি, দেখতেছেন অলরেডি আমার ছবিটা এড হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে আপনার ডিএক্সএন আইডির মধ্যে ছবিটা এড করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা যদি আপনার উপকার আসে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। এর পরবর্তীতে অবশ্যই আরও অনেক ডিএক্সএনের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।